মনে হয় যেন আমি একটা সত্যিকারের সংগঠনে যোগদান করেছি, মনে হয় যেন আমি একটা সত্যিকারের স্লোগান দিচ্ছি, মনে হয় যেন আমি একটা সত্যিকারের নেতার নাম উচ্চারণ করছি। সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার সমস্ত অগ্রণী ভূমিকায় ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের নেতৃত্বে স্বাধীনতা থেকে শুরু করে আজ পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম হয়েছে ছাত্রলীগের নেতৃত্বেই হয়েছে। আর সেই কারণেই আমাদের প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু সেদিন বাংলাদেশ বাংলাদেশ ছাত্রলীগকে প্রতিষ্ঠিত করেছিল। ভাই আমার ভুয়াবাজি করে ভুয়া কথা বলে বাংলাদেশে রাজনীতি প্রতিষ্ঠিত করা যায় না। আমরা জানি ওই বিএনপি ভুয়া, ওই ছাত্র দল ভুয়া, ওদের কোনো অস্তিত্ব নেই। বন্দুকের নল দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা এসে ছাত্র দল তৈরি করেছিল, বাংলাদেশকে ক্ষতি করেছিল, পাকিস্তানের ভাবধারাকে প্রতিষ্ঠিত করবার জন্য এই ছাত্রদের জন্ম হয়েছে, বিএনপির জন্ম হয়েছে। বিএনপির কোনো ভালো কাজের জন্য জন্ম হয় নাই। বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে বিএনপির কোনো ভূমিকা নাই, বিএনপির কোনো অর্জন নাই। সব অর্জন ছাত্রলীগের, সব অর্জন বঙ্গবন্ধুর, সব অর্জন আওয়ামী লীগের, আমাদের অর্জন। অতএব বাংলাদেশ কীভাবে ভালো থাকবে, বাংলাদেশ কীভাবে চলবে, সে দায়িত্ব আমাদের ছাত্রলীগের। সে দায়িত্ব শেখ হাসিনার, অন্য কারোর হতে পারে না। আজকে যে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করার জন্য ছাত্রলীগ প্রস্তুত থাকবে। ঝিনাইদহের মাটিতে কোনো ষড়যন্ত্রকারীদের আমরা মিটিং মিছিল করতে দেবো না, রাস্তায় নামতে দেবো না। ছাত্রলীগ তার মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবে এবং ছাত্রলীগ ছাত্রলীগের করতে বলতে চাই বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদের ন্যায্য অধিকার ছিনিয়ে আনতে হয়েছে। সংগ্রামী ভাইরা আমার, আওয়ামী লীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস আর যদি আলোচনা করি অনেক সময় লাগবে। আমার নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের অনেক মূল্যবান কথা বলবেন, কিন্তু আমি অল্প কথার মধ্যে আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী সাথী বন্ধুগণ, অভিনেতার নেতৃত্বে দশটা অস্ত্র দিয়ে সেদিনকে আপনারা দেখেন আমানুল্লাহ আমানকে ফিরিয়ে পাঠানো হলো। আমার সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1948 সালের 4 জানুয়ারি থেকে আর 1978 সালে জাতীয় জনতাবাদী ছাত্র দল গঠন করে দশটা অস্ত্র নামিয়ে দিয়ে আমানুল্লাহ আমানকে হিপি বানানো হলো। আজকে আজকে ইতিহাস হয়, আওয়ামী লীগের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস, যুবলীগের ইতিহাস, শ্রমিক লীগের ইতিহাস যদি আমরা আলোচনা করি আমার 3 ঘন্টা সময় লাগবে, আমি আলোচনায় যাব না। সংগ্রামী সাহস থাকে না এই বাংলাদেশের সৃষ্টির বিষয়ে ছাত্রলীগ আওয়ামী লীগ তাই সহযোগিতা করেছে, উপদেশ দিয়েছে, কিন্তু রক্ত দিয়েছে ছাত্রলীগ। 1948 সালে সামনে যে লড়াই সংগ্রাম হবে সেটা
শ্রমিক মেহনতি মানুষ ঐক্যবদ্ধভাবে অন্যায় শোষণের বিরুদ্ধে লড়াই করতে পারে না। তাদের সন্তান যারা স্কুল কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে তারাই হচ্ছে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে পারে। এ কারণে বঙ্গবন্ধু শিশু থেকে শৈশব এবং তার রাজনৈতিক জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময় উনি লাতে ভর্তি হয়েছিলেন সে সময় ৭৭ সাল শিকারে মুসলিম ছাত্রলীগের প্রথম প্রতিষ্ঠা হয় চৌঠা জানুয়ারি। উদ্দেশ্য ছিল ছাত্রলীগকে একটা ক্যান্টনমেন্ট তৈরি করে গণ সংগঠনের মানতে করে শোষকের বিরুদ্ধে শোষিতের লড়াইয়ে সৈনিক হিসেবে কাজে লাগবে এবং লাগাবো আমরা তার ধারক এবং ভাব থাকব। সেক্ষেত্রে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি স্বপ্নের বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ কল্পনা করে গেছে বাস্তবে রূপ দেওয়ার জন্য দেখা গেছে ১৯৪৯ সালে আওয়ামী মুসলিমের জন্ম হয়েছে ১৯৫৫ সালে অসম্প্রদায়ে আওয়ামী লীগের ওই মুসলিম শব্দটি কাটে আওয়ামী লীগ নাম হয়েছে ছাত্রলীগের নামও মুসলিম ছাত্রলীগ কাটে ছাত্রলীগ আওয়ামী কর্তৃক প্রতিষ্ঠা অসাম্প্রদায়িক প্রতিষ্ঠা। আমার কথা হচ্ছে শোষকের বিরুদ্ধে শোষকের বিরুদ্ধে কৃষকের পক্ষে শ্রমিকের পক্ষে আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগের নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছে। এই সংগ্রামের নেতৃত্ব দিয়েছে আসলে আওয়ামী লীগের ক্যান্টনমেন্ট ছাত্রলীগ। আপনারা আওয়ামী লীগের যেসব সকল বই আছে পড়বেন আর ছাত্রদের ছাত্রলীগ করা হয়েছে যারা রেগুলার ছাত্র তারা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক হয়েছে। এই জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছে। এই কারণে যে তারাও মনে করেছে যে ছাত্রলীগ এখন ছাত্র দিয়েই ছাত্রলীগ হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা এ ২৯ বছর নির্ধারণ করেছেন এবং ছাত্রবাদে কেউ আর ছাত্রলীগের নেতা হতে পারবে না এই সিদ্ধান্ত তিনি দিয়েছেন। যে কারণে এখন ছাত্রদের ছাত্র রাজনীতি করার সুযোগ হয়েছে। কিন্তু বিভিন্ন পালাবদল ক্ষমতাবদল বিভিন্ন লোক আলোচনার মধ্যে দিয়েও ছাত্রলীগ অনেকে এই চূড়াবালিতে নিমজ্জিত হয়েছে। সেই কারণে তোমাদের বলতে চাই যারা রেগুলার ছাত্র তাদের পক্ষেই সম্ভব আগামী দিনে এই দেশ এবং জাতি পরিচালনা করবে। আজকে যারা বিভিন্ন জায়গায় এসপি বলেন ডিসি বলেন বিভিন্ন দায়িত্বশীল মানুষ আছেন তারা এর মধ্যে ৬০% ছাত্রলীগের মানুষ আছে ৪০% বিভিন্ন মেধার কারণে তারা ঢুকেছেন। তাদের রাজনৈতিক চিন্তাভাবনা দৃষ্টিভঙ্গি আমরা দেখিনি। আজকে বিভিন্ন সময় যখন সাধারণ শিক্ষার্থীদের আপনারা এই প্রোগ্রাম যদি বলা হতো যে এই প্রোগ্রামে সবাই ছাত্রলীগের আসবে তাহলে আপনারা জোর করে যে পাড়ায় ছাত্র নেতা আছেন সেই পাড়ায় জোর করে মেসেজ থেকে জোর করে ছেলেদের ধরে নিয়ে সেই মিছিলে আনতে। মিটিংয়ের আমরা যখন বক্তৃতা করতাম অর্ধেক লোক চলে যেত, এখানে ৪০০ চেয়ার আছে ২০০ চেয়ারই খালি থাকে, কিন্তু এখানে ২০টা চেয়ারও খালি নেই ১০-১৫টা চেয়ার খালি আছে আর সবাই কিন্তু আপনারা বসে আছেন। তার মানে এখানে ৩:৩০ শুরু হয়েছে এখন ৬টা বাজে ২.৫ ঘন্টা এখানে আপনারা বসে আছেন ধৈর্যজন আরও হয়তো সর্বোচ্চ ১.৫ ঘন্টা লাগবে এর মধ্যে হাইলাইট হয়তো ১০ মিনিটের মধ্যে শেষ করবে আমি আর ৫ মিনিট বলেই শেষ করে দেবো। তার মানে ১৫-২০ মিনিটের মধ্যে এই সভা শেষ হয়ে যাবে। যে কারণে
আমি শুধু এইটুকু বলতে চাই যে পাড়ায় মহল্লায় যারা আছেন তারা যদি জোর করে ম্যাচ থেকে না নিয়ে আসে, যদি তাদের সাথে ভালোবাসা দিয়ে তাদের বিপদ আপদের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নিয়ে যদি এই আদর্শে নিয়ে আসতে পারে তাহলে আপনারা সফল হবেন। যারা বিশেষ করে শহরে বসবাস করে, ম্যাচে যারা লেখাপড়া করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কলেজে তারা লেখাপড়া করে, তারা গ্রাম থেকে এসেছে, তাদের কিন্তু হোল্ডিং ট্যাক্স নেই, তারা খাজনাও দেয় না, তারা ম্যাচে থাকে, তারা জীবনযাপন করে খুবই কষ্টের মধ্যে থাকে। ম্যাচের কোনো সময় গোয়া রান্না করে, কোনো সময় ঝাল বেশি হয়, কোনো সময় লবণ বেশি হয়, এর মধ্যে দিয়েই তারা লেখাপড়া করে। তাদের টার্গেটই থাকে যে হতদরিদ্র বাবার সন্তান, কৃষকের সন্তান বা সচ্ছল পরিবারের সন্তান লেখাপড়া করে আগামী দিনে একটা ভালো চাকরি করতে হবে। তাকে যদি জোর করে ধরে নিশ্চিতে আনেন বা ওই সময় পরের দিন তার একটা পরীক্ষা আছে, আপনি কিন্তু জানেন না যে ও কোন কলেজে পড়ে, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার অবস্থাটা আপনি বুঝতে পারেন না। যে কারণেই তখন জুলুম করে, তখন সে কষ্ট পায়। কষ্ট পাওয়ার পরে যখন সে কোনো জায়গায় চাকরি বাকরি পায় তখন সে আমাদের বৃদ্ধ অবস্থান নেয়। এই অহংকারে যারা বলিয়ার এই অহংকার ধারণ করে বিগত দিনে আপনাদের এই সংগঠনের নেতৃত্ব দিয়েছেন, আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা এই দিকে বসা আছে, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ জেলা আওয়ামী লীগের আমার বর্তমান সহকর্মীবৃন্দ যারা এই ঐতিহ্যের ধারক বাহক, আমরা সবাই গল্প অনুভব করি গর্বিত। আজকে উপস্থাপিত আমাদের সামনে যেমন গৌরব অর্জন করা সম্ভব না, কারণ জাতীয় মুক্তি সংগ্রাম মুক্তি যুদ্ধের মধ্যে হতে পারে, কিন্তু জাতির অর্থনৈতিক মুক্তি দেওয়া যেটা রাজনৈতিক